দেশ জুড়ে এখন করোনা আতঙ্ক তারই মাঝে বাঁকুড়ার তালডাংরা থানার পাঁচমুড়ার এক গ্রামীণ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা যায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে তিনজন অনুমোদন পেয়ে এই স্থানে তারা গ্রাহক সেবা কেন্দ্র চালাত যা থেকে হাজার হাজার মানুষ পরিষেবা পেত চুরি করতে এসে টাকা না পাওয়ায় সমস্ত নথিপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে গ্রাহক সেবা কেন্দ্রের ভেতরে থাকা একটি আলমারি তুলে পাশের একটি ঝোপে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তালডাংরা থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা দেখলাম যে এখানে দরজাটা ছাড়িয়ে দিয়ে আমাদের সিএসপি সেন্টারের ভেতরে ঢুকে আলমারিটাকে অফিস থেকে বার করে নিয়ে যেয়ে সেটাকে ভেঙে তজনজ করেছে এবং টোটাল সমস্ত তথিতে তথ্যতে আমাদের নথিপত্র যা ছিল সবকে পুরি ছাই করে দিয়েছে না টাকা পয়সা ছিল না আমার দেখে মনে হচ্ছে যে এটা একটা হিংসাও বটে আর টাকার লোভেও বটে যে এখানে হয়তো টাকা পয়সা ভালো কিছু আছে সেই জন্য সে ভাঙচুর করেছে আর হিংসা এই কারণে মনে হচ্ছে যে সমস্ত কাগজপত্রগুলি আগুন লাগিয়ে দিয়েছে ক্ষতি ভালোই হয়েছে আমার যে কাজ করি যে মেশিনটা সে মেশিনটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে আলমারিটা পুড়ে দিয়েছে কাগজপত্র অনেক পুরি দিয়েছে তাতে ক্ষতি ভালোই হয়েছে হ্যাঁ এখানেই ছিল এখানেই ছিল এখান থেকে আলমারিটা তুলে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যেয়ে আবার ভালো করে ভেঙেছে আর কি